শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বাংলাদেশ, আর তারপরও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ হয়নি, এই অভিযোগ সামনে আসছে। সেখানে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর চলছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, দোকানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগও সামনে আসছে। মন্দিরগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এম শেখাওয়াত হোসেন সোমবার 11 আগস্ট এক সাংবাদিক বৈঠকে জানান যে বেশিরভাগ ধর্মভিত্তিক মারামারি নয়, মারামারি হচ্ছে যে ওকে ভাগিয়ে ওর জমি পুকুর বাড়ি দখল করব। এটা শুধু মাইনরিটি প্রবলেম নয়, এটা আমাদের সমস্যা। গরিব মানুষের জমি দখল হয়ে যাচ্ছে। একজন রিটায়ার্ড এয়ারফোর্স অফিসার আমায় ফোন করেছিলেন, উনি বেশ কয়েক বছর আগে জমি কিনেছিলেন, এখন সেখানে বাড়ি করতে গিয়ে দেখছেন যে জমিটাই দখল হয়ে গিয়েছে। পারলে পুরো দেশ দখল করে এরা নেবে এবং সেই কাজটাই করছে। শোনাবো কি বলছেন তিনি। এটা কোনো ধর্মে ধর্ম ধর্ম ভিত্তিক কোনো মারামারি হয় না, মারামারি হয় ওকে ভাগায় দিলে ওর জমিটা দখল করতে পারবো। এটা হলো পলিটিক্যাল লোকজন করে, পুকুর দখল করব, জমি দখল করব, আর ভিটা দখল করব। তো এইটা তো আমাদের শুধু যে মাইনরিটি প্রবলেম, মাইনরিটির প্রবলেম নয়, এটা তো আমাদের গরিব মানুষকে ধাক্কায় ধাক্কায় বাইক করে জমি দখল করতেছে। এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করছে, কাল আজকে সকালে, তোমরা কত কাঠা জমি ছিল বরং রিটায়ার্ড এয়ারফোর্স হাউসে বল এই এই মাটি কাটার জন্য, বলে আমি 14 বছর আগে কিনছি, তো এখন ডেভেলপারকে দিয়ে ঘর উঠাতে গেছি, আরেকজন এসে দখল করে ফেলছে, আমি এখন কিছু করতে পারতাম। তো এই দখল তো ওনাদের দখল না, দখল তো পারলে পুরো দেশ দখল করে, বাকিটা বাদ দেন। আমি ওনাদেরকে কথা দিয়েছি, বিজেপি এখানেই কথা দিয়েছে যে ওনারা যখন ওনাদের প্রোগ্রাম হবে আমাদের থেকে আগে বলবে। এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন, পুরো মিনিস্ট্রি আছে, আমাদের কাজ এটা, আমাদের কাজ এখানে আর কোনো কাজ নেই, লোকজনকে সুরক্ষা দেওয়া, মানুষের যাতে সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এটা আমাদের দায়িত্ব টু প্রোটেক্ট এভরিবডি। দুর্গাপূজা ওনাদের একটা সবচেয়ে বড় পূজা, ওনাদের না সারা বাংলাদেশে এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতে পারি না দুর্গাপূজার মণ্ডপের মধ্যে। হ্যাঁ, দুর্গাপূজার মণ্ডপে তো আপনার সারাদিন সকাল থেকে বিকাল থাকেন, ভালো ভালো খান। এই জন্য আমি বলেছি যে যে আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি। একদিকে তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এটা মাইনরিটি প্রবলেম নয়, এটা একটা বড় সমস্যা, এখানে জমি দখল হয়ে যাচ্ছে। সেই কথা বলার পাশাপাশি তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এবার দুর্গাপুজোতে সেখানে ছুটি বাড়ানো হবে। আগে হাসিনা সরকারের সময় একদিন করে ছুটি দেওয়া হতো, সেই ছুটি বাড়িয়ে অন্তত পক্ষে 2 দিন করার কথা তিনি বলছেন। তিনি আরও বলছেন যে উৎসব তো সবার, আনন্দ তো করতেই পারি, ছুটি তো আমরাও পেতেই পারি। কি বলছেন তিনি শোনাব। দুর্গাপূজা ওনাদের একটা সবচেয়ে বড় পূজা, ওনাদের না সারা বাংলাদেশে এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতে পারি না দুর্গাপূজার মণ্ডপের মধ্যে। হ্যাঁ, দুর্গাপূজার মণ্ডপে তো আপনার সারাদিন সকাল থেকে বিকাল থাকেন, ভালো ভালো খান। এই জন্য আমি বলেছি যে 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 আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি। তো কারণ অনেকে ঠিকই বলেছেন যে একদিন ছুটি হয়, তার আগের দিন যে ইসে হয়, যারা চাকরি বাকরি করে তারা যেতে পারে না। আমার এটা আমার মনে খুব জেনুইন কোনো ইনজেনুইন ব্যাপার না। তো আরও যেগুলো আছে ওনারা বলছেন সেগুলো ডেফিনেটলি আমি টেক আপ উইথ দ্য ক্যাবিনেট। আমি এখানে কথা বলে ওনাদের বিকাশ চা খাওয়ায় বিদায় দিলাম, তারপর ভুলে গেলাম ইট ইজ নট গোয়িং টু দেয়ার। এখানে ডিজি বিজিবি আছেন, হ্যাঁ, উনি আমার একদম মানে অনুস্তুল্য, উনি নিজে আমাকে বলেছেন ভলান্টিয়ারলি যে ওনাদের যে সামনে পূজা আছে যেটা জন্মাষ্টমীর পূজা, জন্মাষ্টমীর পূজাতে দরকার হলে বিজেপি যা দরকার নিরাপত্তা, একদম ডিমেন্ড নিরাপত্তা, নিরাপত্তা না। আর আপনারা শোনেন 3 স্তর 4 স্তর, কোনো 4-5 স্তর নাই, নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয়। আমরা এখনই ডাইরেক্টিভ পাঠিয়ে দেবো ডিস্ট্রিক্টগুলোতে
যে ডিসি সাহেবরা ওনারা দায়িত্ব নেবেন, যেখানে যেখানে হবে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, যদি পুলিশ কম হয় তাহলে অন্য কাউকে নিয়ে আসবেন, আনসার নিয়ে আসবেন। আনসার নিয়ে আসলে ডিস্ট্রিক্টে আমাদের যেখানে রিজিওনাল হেডকোয়ার্টার আছে, বিজিবির রিজিওনাল হেডকোয়ার্টার আছে, ওনারা চাইলে ওনারা ডেফিনেটলি পাবেন। আমি চাই না যে কোনো রকমের কোনো কী বলে থার্ড কলামিস্ট একটা 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 কিছু করুক, করে আমাদের বদনাম করুক, দেশের বদনাম করুক, সেটা ওনারাও চান না। এবং এই যে বলে যে ওদিকে চলে যাবো, ও তো ওনারাও জানে ওখানে গেলে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে কেউ থাকতে চায়, নিজের দেশের মধ্যে থাকতে চায়। আর বেশিরভাগই আমি যেটা মনে করি, এটা কোনো ধর্ম ভিত্তিক কোনো মারামারি হয় না। মারামারি হয় ওকে ভাগায় দিলে ওর জমিটা দখল করতে পারবো, এটা হলো পলিটিক্যাল লোকজন করে। কুকুর দখল করবো, জমি দখল করবো, আর ভিটা দখল করবো, তো এইটা তো আমাদের শুধু যে মাইনরিটির প্রবলেম নয়, এটা তো আমাদের গরিব মানুষকে ধাক্কায় বাইক করে দেয়, জমি দখল করতেছে। কয়েকদিন আগে আমাকে একজন ফোন করছে, কাল আজকে সকালে, তোমরা কত কাঠা জমি ছিল, ওয়ান অফ দি রিটায়ার্ড এয়ারফোর্স হাউসে, বল এই এই মাটি কাটার জন্য, বলে আমি 14 বছর আগে কিনছি, তো এখন ডেভেলপারকে দিয়ে ঘর উঠাতে গেছি, আরেকজন এসে দখল করে ফেলছে, আমি এখন কিছু করতে পারতাম। তো এই দখল তো ওনাদের দখল না, দখল তো পারলে পুরো দেশ দখল করে, বাকিটা বাদ দেন। তো আমি ওনাদেরকে কথা দিয়েছি, বিজিবি এখানেই কথা দিয়েছে যে ওনারা যখন ওনাদের প্রোগ্রাম হবে আমাদের থেকে আগে বলবে। এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন, পুরো মিনিস্ট্রি আছে, আমাদের কাজ এটা, আমাদের কাজ এখানে আর কোনো কাজ নেই, লোকজনকে সুরক্ষা দেওয়া, মানুষের যাতে সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এটা আমাদের দায়িত্ব, টু প্রোটেক্ট এভরিবডি। প্রসঙ্গত, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপরে হামলা শুরু হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট হচ্ছে। এর প্রতিবাদে এবার রীতিমতন পথে নেমেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন, চলছে বিক্ষোভ, দেখাবো সেই ছবি। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।